আবদুল্লাহ বলেছেন, অনলাইন ব্যবসার ক্ষেত্রে কী কী নীতিমালা ফলো করা আবশ্যক যদি জানাতেন। এটা আর একটা বড় একটা বিষয়, আমরা খুব সংক্ষেপে বলছি। অনলাইন ব্যবসা বলতে আমরা কি বুঝি? ই কমার্স, অনলাইন প্ল্যাটফর্মে যে বেচা কেনাটা হয়। অনলাইন প্ল্যাটফর্ম এ যুগের একটা নতুন প্ল্যাটফর্ম, কিন্তু বেচা কেনা এটা নতুন কিছু না, বেচা কেনা সেই শুরু থেকে চলে আসছে। কিন্তু অনলাইনে বেচা কেনার মধ্যে বেশ কিছু অস্পষ্টতা থাকে, যেমন গুডসটা আমি যেটা দেখছি অরিজিনাল সেটা কি না। ইতিমধ্যে আমিও কিছু জিনিস কিনেছি, দেখা গেল যে গুডসটা যতটা উন্নত মানের দেখাচ্ছে ফটোতে, সম্ভবত ফটোশপের মাধ্যমে তারা এডিট করে এটাকে অসাধারণ সুন্দর করে ফেলেছে। মানুষ দেখে যেটা মনে করছে অর্ডার দিচ্ছে, কিন্তু গুডসটা আসার পরে দেখা গেল যে সেটা ততটা ভালো নয়। নানা কারণে অনেক সময় আমাদের কেনা হয়ে যায়, যদিও অনেক কোম্পানি, সব কোম্পানি না, অনেক কোম্পানি বলে যে আপনি পছন্দ হলে নেবেন, নইলে নেবেন না, পছন্দ হলে আপনি টাকা দেবেন, নাহলে দেবেন না, ইত্যাদি এরকম বলা হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আমার গুডসটা আমি অফিসে থাকার কারণে হয়তো একজন বন্ধুবান্ধবকে দিয়ে বা বাসায় বললাম এমন একটা জিনিস আসবে, রেখে দেবে, সে রেখে দেয়। তো রেখে দেওয়ার পরে আমি এসে দেখলাম যে এটা আমার পছন্দ হয়নি, একটা বড় ধরনের ঝামেলা। আসলে আমি আমি যে মূলনীতিগুলো আসলে এই কথা বলার পরে বলতে চাই, সেটা হচ্ছে আমানতদারি খেলাপ করা যাবে না, আর আপনি ফটোশপের মাধ্যমে এটাকে লুক্রেটিভ করা যাবে না, একদম অ্যাট অ্যাকচুয়াল পণ্যটা যেন অ্যাট অ্যাকচুয়াল বোঝা যায়, তার মানটা যেন বোঝা যায়, এমন কোনো মিথ্যা কথাবার্তা এখানে সাজিয়ে গুছিয়ে বলা যাবে না যাতে মনে হচ্ছে বাইরে যেটার দাম 5,000 টাকা সেটা এখানে আমি 2,000 টাকা দিয়ে পাচ্ছি। এগুলো ধোকাবাজি, এটা করা যাবে না। তাহলে অনলাইন ব্যবসার ক্ষেত্রে সততা রক্ষা করতে হবে, কোনো ধরনের ধোকাবাজি করা যাবে না, পণ্য এক্স্যাক্টলি যেরকম সেটাই, সেই ডেসক্রিপশনটাই দিতে হবে এবং সেই ধরনের ছবিটাই দিতে হবে, পাশাপাশি কাউকে ঠকানো যাবে না, 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে চালিয়ে দেওয়া যাবে না, ইত্যাদি এই বিষয়গুলো যদি আমরা ফলো করি তাহলে অনলাইন বিজনেসটা এটা আসলে জায়েজ হবে। এক্ষেত্রে আমি দেখি যে অমুসলিম দেশগুলোতে অনলাইন ব্যবসায় বরং এই নীতিমালাগুলোকে বেশি মানা হয়, আর আমাদের মুসলিম দেশগুলোতে প্রায় সকলেই একে অন্যকে ধোকা দিয়ে মনে করেন যে উনি অনেক লাভবান হলেন, আসলে লাভবান হলেন না। কাউকে ধোকা দিয়ে যদি আপনি টাকা বানান এটা আপনার জন্য ক্ষতিকর হবে, হারাম হবে। কোনো ধরনের ধোকা, চালাকি, প্রতারণা, দুর্নীতি, অন্যায়, আমানতদারের খেলাফ এবং খেয়ানত, এগুলো যদি আপনার অনলাইন বিজনেসের মধ্যে থাকে তাহলে আপনি নিশ্চিত হন এ থেকে যে ইনকামটা আপনি করলেন সেটা সম্পূর্ণ হারাম। অতএব আমি আশা করব, বিশ্ব এখন অনলাইন হয়ে গেছে তাই না, সব কিছু এখন অনলাইনে বিক্রি হচ্ছে, সব কিছু বা অধিকাংশ যে কোনো অর্ডার এখন অনলাইনে প্লেস করা যায় এবং অনলাইনে সেটাকে ফাইনাল করে কেনাবেচা কমপ্লিট করে তারপরে বাসায় পৌঁছে দেওয়া হয়। ফলে এই এই যে একটা বড় ভাস্ট এরিয়া তৈরি হলো, এখানে আমাদের মুসলিমদের উচিত নিজেদের প্রতি ইনসাফ করা, সুনাম রক্ষা করা, যেন বিশ্বের অমুসলিমরা, অন্যরা যেন আমাদেরকে ধোকাবাজ না বলে, এটা আমাদেরকে করতে হবে। এটা আমাদের আমানতদারি আর ডিমান্ড এবং এটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নির্দেশনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।